হ্যালো, গুড মর্নিং গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আবারও একটা নতুন ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা খুবই দুর্দান্ত হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাব কোচবিহার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমার কাকিমা। ইনি একটু খুব ব্যস্ত আছেন, ফোনে কথা বলছেন। আর পিছনে গাইস তোমরা দেখতে পাচ্ছ অনেকজন বসে আছে। তো এখানে সবাই মানে ফ্যামিলির মতোই, সবাই দাদা বৌদি ভাই সবাই হয়। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে সেটা ব্লগের মধ্যে বলবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। আসলে আমরা কেন দাঁড়িয়েছিলাম সেখানে, আসলে দাঁড়িয়েছিলাম আমরা, আরো কয়েকটা গাড়ি আসছিল, মানে আমাদের সঙ্গে যাবে, তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাই। আর দেখতে পাচ্ছ আমার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। আর ভাই বসার যা জায়গা ভাই, খুব পরিস্থিতি খারাপ, মানে কি বলবো আর। তো যেতে হবে, যাই হোক কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। আমার অবস্থা দেখতে পাচ্ছ গাইস, আমার অবস্থা কিন্তু প্রচুর ঝালাপালা হয়ে গেছে, মানে আমাকে মিডিলি বসে দিয়েছে। তারপরে একে তো আমি গাড়িতে উঠতে পারি না সেরকমভাবে। আর পাশে দেখতে পাচ্ছ আমার মানে ভাই বন্ধু যাই বলো না কেন, মানে কি মানে এক একজন এক এক রকম, পিছনে তো সবাই মানে পিছনে তো এক একজন এক এক ঘুমাচ্ছে, কি বলবো, কিছু করার নেই। তারপরে কথা বলতে বলতে গাইস আমরা কিন্তু একবার জলপাইগুড়িতে পৌঁছে গেলাম। জলপাইগুড়িতে এসে আমরা একটু রাস্তার পাশে রেস্ট নিচ্ছি। বলতে গেলে এক কথায় সবার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এমন ভাবে এক একজন আসতেছে গাড়ির মধ্যে, রিজার্ভ গাড়িতে, ভাই কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এই যে আমার বন্ধু, মানে কি বলতেছে, ও বলতেছে যে এখানে নতুন একটা কোর্ট নাকি তৈরি হচ্ছে, দেখাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু একটা নতুন কোর্ট তৈরি হচ্ছে আমাদের জলপাইগুড়িতে। তো যাই হোক গাইস, তোমরা রাস্তার পাশে কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, মানে এটা কোর্ট ফোর্ট হয়তো তৈরি হবে। যাই হোক, আমরা অত কিছু জানি না, এটা সম্বন্ধে অত বলতেও চাই না। যাই হোক, আমাদের একটু রেস্ট নেওয়া লাগবে, তারপরে আবার রওনা দিতে হবে কোচবিহারের উদ্দেশ্যে। মানে মোটামুটি ভাই 8 কিলোমিটার রাস্তা। তারপরে গাইস আমাদের কিন্তু রেস্ট নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা চললাম সেই আমাদের গন্তব্যস্থলে। আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মানে কি বলবো গাইস, কিছু বলার নেই, গাড়িতে উঠলেই না আমার জীবনটা একবারে চালা পালা হয়ে যায়, অবস্থা প্রচুর খারাপ গাইস। মানে ওর উপর বসে আসতেছে, তারপরে আমার মোটা বন্ধু বসে গেছে আমার পাশে, কিছু বলার নেই। আর কথা বলতে বলতে গাইস আমরা কিন্তু পৌঁছে গেছি একদম ফালাকাটাই, দেখতে পাচ্ছ গাইস ফালাকাটার শটটা বেশ ভালোই লাগছে। আর কথা বলতে বলতে গাইস আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম ফুলবাড়ি রাস্তায়, আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে গাইস। আর এই যে রাস্তাটা বেশ ভালো, তবে কাজ সম্পূর্ণ ঠিক হয়নি এখন। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ কাকিমা জেঠিমা একেবারে ক্যামেরা বার করে ক্যামেরা ভিডিও করা শুরু করে দিয়েছে, মানে ব্রিজ কখনো দেখেনি এরকম ভাব একটা, মানে সবাই ক্যামেরা করতেছে, আমিও ক্যামেরা করতেছি, কি আনন্দ, সবারই মানে আলাদাই আনন্দ। তো যাই হোক, আমাদের মানে একটু কষ্ট হচ্ছে জার্নিটা, মানে বেশ ভালোই লাগছে, তবুও মানে সবাই আনন্দ করেই যাচ্ছে, মানে ফুর্তি করেই যাচ্ছে, এক একজন এক এক রকম ভাবে, বেশ ভালোই মজাদার একটা জার্নি। তারপরে ফাইনালি গাইস আমরা কিন্তু কোচবিহার গেটে চলে আসছি। গাইস আমি যা কতটা এক্সাইটেড ছিলাম, মানে বলে বোঝাতে পারবো না, মানে এতটা আনন্দ ভাই, ভাই আমি কিছু বলতে পারবো না, মানে সবাই এক্সাইটেড, জীবনে প্রথমবার কোচবিহার যাচ্ছি গাইস, মানে অনেক মজা ভাই। মানে আমার তো সেই স্বপ্ন ছিল যে কোচবিহার যাব, আজকে আমাদের সেই স্বপ্নটা পূর্ণ ভাই, ভাই আলাদাই লাগছে। তো যাই হোক গাইস আমরা কিন্তু কোচবিহার টাউনে পৌঁছে গেছি, তো এবার আমি আমার দাদার বাড়িতে যাব, মানে সবাই যাব, ঠিক আছে। তো যাই হোক, আমি দাদাকে ফোন করলাম, তো দাদা আমাদের একটু পরেই পিক আপ করতে আসবে, তো চলো দাদার বাড়িতে যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমরা কিন্তু এখন দাদার বাড়িতে পৌঁছে গেছি, কি বলবো এখন। যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হতে হবে আর কি। আর গাইস একদম ফ্রেশ ট্রেশ হয়ে দেখতে পাচ্ছ আমাদের পুরো অল ফ্যামিলি খেতে বসে গেছে। তো যাই হোক, এখন পুরো খাবো দাবো, এই যে হাই করছে আমার বন্ধু দাদা ভাই বন্ধু, মানে সবাই এখন খেতে বসে গেছি, মানে একটা পিকনিকের মতো একদম। এই যে দেখতে পাচ্ছ আমার দাদা, মানে টাকলা দাদা। সো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিছানা পেতে নিয়েছি, আর আজকে এইভাবে আমাদেরকে ঘুমাতে হবে। আর দিদি বৌদিরা সব রুমে ঘুমাচ্ছে, ঠিক আছে, আমার তো ছেলে পেলে মানুষ, এভাবে ঘুমালে কোনো টেনশন নেই, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, কোচবিহার ব্লগ, আর আমার বন্ধু তো মোবাইল দেখছে, আর খাওয়া দাওয়া করে অবশ্যই সবাই মোবাইল দেখে, ঠিক আছে, আমরাও দেখবো, ওকে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, কোচবিহার ব্লগ, আর পার্ট টু আসছে এই ব্লগের, কোচবিহার ব্লগ পার্ট টুতে তোমরা নতুন কিছু দেখতে পাবে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে কোচবিহার ব্লগ পার্ট টুতে।